তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ইটস দি অফিসিয়াল। আশা করছি তোমরা সবাই ভালো আছো গাইস। তো আমি ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি আমরা বাড়ি গাইস। তো বাড়ি যাওয়ার আগে আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা একবার ভিউটা দেখলে পুরো ওয়াও গাইস, একদম পুরো ওয়াও দেখতে পাচ্ছ পুরো ভিউটা, পুরো চারিদিকে কুয়াশা দেখছো, পুরো একটা ভিউটা দেখো চারিদিকের গাইস, মাথায় নষ্ট হয়ে যাবে। চারিদিকে গাইস কুয়াশা, চারিদিকে কুয়াশা চলছে, আর নিচে কি জল না কি যেন হচ্ছে পড়ছে। তো গাইস দেখতে পাচ্ছ একদম ভিউটা, একদম নাইস ভিউ, সেরা সেরা একদম। তো গাইস চলো যাওয়া যাক এখন আমরা বাড়ি। আমি এখন চলে যাব বাড়িতে, মানে কাঠিয়ারে যাব, বাড়ি যাব আমি পরশু দিন, সেটাও তোমরা দেখতে হবে গাইস পুরোটাই। তো দেখতে পাচ্ছ তো খুবই ভালো জায়গাটা। তো চলো সকালবেলা দেখো গাইস, এমজি মার্কেট পুরো কুয়াশা হয়ে গেছে চারিদিকে। এমজি মার্ক দেখো, পুরো এমজি মার্কটা খুবই ভালো লাগছে। জি টু কি ডি দিয়ে দেনো। তো আমরা ফাইনালি গাড়ি পেয়ে গেছি, তো আমরা চলে যাচ্ছি। তো বাই বাই গ্যাংটক। তো জানি না আর কোনো দিনও আসতে পারবো কি না। তো আমি একটাই কথা, যদি তোমরা সাপোর্ট করো তো অবশ্যই এবার যদি গ্যাংটকে আসি তো আরও ভালো ভালো জায়গায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি তোমরা সাপোর্ট পেয়ে থাকি আরও ভালো ধরে, যদি আমি আরও ধীরে ধীরে ভিডিওর কোয়ালিটিকে চেঞ্জ করতে হবে, তো একটু আমার মোবাইলটা নর্মাল জন্য, সেই জন্য তাও তোমাদেরকে ভালো যতটা পারছি ততটা দেখানোর চেষ্টা করছি। তো জানি না আর কবে আসবো এই গ্যাংটকে। তো খুবই ভালো লাগলো গাইস গ্যাংটক। সেখানে হচ্ছে যে নদীটা আছে, এটা হচ্ছে তিস্তা নদী। তো তিস্তা নদীর পাশ দিয়ে রাস্তাটা, তো খুব ভালো লাগছে আর ভিউ তো মানে বলার মতো নয়। তো আমি বাড়ি চলে যাচ্ছি, খুব খারাপ লাগছে। তো এটা হলো গিয়ে তিস্তা নদীর নিচে যে ব্রিজ, এটা আছে। আমার কিন্তু আমরা যে রাস্তা দিয়ে আসার সময় এসেছিলাম তো সেইটা দিয়ে আসিনি। তো এটা হচ্ছে বাইপাস। তো দেখো রাস্তাটা কিন্তু খুবই ভালো, বেশ বড়ো সড়ো চওড়া আছে, কিন্তু আমরা যাতে যত দেখলাম সব ছোটো ছোটো পাহাড়ের রাস্তা, কিন্তু এই রাস্তাটাও ভালো, প্লাস সাজানো গোছানো ব্রিজটা, প্লাস পাহাড়ের পুরো ভিউ, মানে আলাদাই লেভেলের। তো বাড়ি যেতে ইচ্ছে করছিল না, তাও বাড়ি যেতেই হবে। তো চলো যেতে যেতে সব দেখানো হচ্ছে তোমাদের, কতখানি শেয়ার করতে পারবো জানি না, যতটা পারবো ততটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। আমরা দেখতে দেখতে অনেকটাই নিচে নেমে চলে এসেছি। তো অনেকটাই নিচে বলতে এখন আরও নিচে যেতে হবে, কিন্তু তাও আগে যেখানে ছিলাম তার থেকে অনেকটা নিচে চলে এসেছি। তো ভিউ তো পুরো ধীরে ধীরে কমে আসছে। তো আমরা আসছিলাম, তো দাদাটা গাড়িতে গান লাগিয়েছিল, তার সঙ্গে সঙ্গে আমরা একটু গান করছিলাম। তো পাহাড়ি রাস্তায় গান শুনতে শুনতে আসার মজাটাই একটা আলাদা আছে, সকালের আবহাওয়া ভিউ পুরো আলাদাই। তো ধীরে ধীরে আমরা প্রায় দেখতে দেখতে 10টা বেজে গেছে। তো আমরা সেবক
এর সেবক পাহাড়ের কাছাকাছি প্রায় চলে এসেছি, তো তার মাঝখানে একটু গান টান করছি, তো খুব ভালো লাগছে। তো জানি না আবার কবে আসবো এই গ্যাংটক, তো খুব ভালো জায়গা, আমার তো ভালো লাগলো। তো আমরা দেখতে দেখতে সেবকের কাছাকাছি চলে আসছি, তো এইটা হচ্ছে চেকপোস্টের সাইডে, তো এদিক দিয়ে নাকি কালিম্পং যাওয়া যায়। তো কালিম্পং এদিক দিয়ে যাওয়া যায়, তো এখানে হচ্ছে আর আমরা যেদিকে যাচ্ছি এদিকে হচ্ছে শিলিগুড়ি রাস্তা, এদিকে কালিম্পং এদিকে শিলিগুড়ি। তো জাস্ট ধীরে ধীরে নিচের দিকে নামছি আর ধীরে ধীরে মনটাও খারাপ হয়ে যাচ্ছে, জানি না। তো খুব ভালো লাগছে আমার, এতটাই ভালো লাগছে। এই জায়গাটার নাম হলো সেবক, তো সামনে দেখতে দেখতে চলে আসবে সেবক কালী মন্দির। তো এই দেখো দেখতে পাচ্ছ সেবক কালী মন্দির, উপরেরটা সেবক কালী মন্দির, তো খুব জাগ্রত ঠাকুর, তো খুবই ভালো। তো সেবক মন্দিরের এটা হচ্ছে গেট। তো আমরা পাহাড় থেকে ফাইনালি নিচে নেমে গেছি, তো আমরা একটা এখন ভিতরে, পাশে কিছু গাছ আছে তো এটার পাশ দিয়ে রাস্তা দিই। তো ভালো লাগছে জায়গাটা দেখতে, যেমন সিনেমাটিক যে শ্যুট হয়, সিনেমাটিনেমা শ্যুট হয় ওরকমভাবে লাগছে। তো আমি এখানে শুনলাম আমার দাদাদের থেকে এখানে নাকি মাঝে সাঝে কোনো কোনো সময় হাতি টাতি চলে আসে রাস্তাতে। তো যাই হোক ভালো লাগছে, খুবই ভালো। তো ধীরে ধীরে নেমে গেলাম, তো শিলিগুড়িতে নামতে না নামতে দেখছি কি উপরে হেলিকপ্টার উঠছে। চলে আসছে শিলিগুড়িতে গাইস, তো শিলিগুড়ি স্টেশনের প্রায় চলে এসেছি। তো তার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওটা আমি ভুলে গেছি গাইস ভিডিও ফুটেজটা করতে। তো যাই হোক ভিডিও ফুটেজ করতে এই যেখানে এটা হচ্ছে শিলিগুড়ি স্টেশন, তো এখান থেকে আমাদের ট্রেন আছে দুটোই। তো এখন কেবল বাজে 11:30, কী বলবো আর, এতক্ষণ বসে থাকতে হবে। তো চলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে টয় ট্রেনের রাস্তা, তো আমরা যখন শিলিগুড়ি জংশন, টয় ট্রেন এখনও নেই, তো জানি না এখান থেকে পাওয়া যায় কি না। দেখতে পাচ্ছ গাইস কত ছোট্ট একটু পাটরি টয় ট্রেনের। তো এটা হচ্ছে গাইস আমাদের আমাদের ট্রেন গাইস, এটা তো ভিতরে ঢুকেছি, তো দেখো পুরো ফাঁকা হয়ে আছে, কেউ নেই। এই দেখো ইঞ্জিন, এটা এখন শিলিগুড়ি। তো ফাইনালি এতক্ষণ বসে থাকার পরে আমাদের ট্রেনটা ছাড়ছিলো, খুবই বিরক্তি লাগছিলো কখন ছাড়বে কখন ছাড়বে, ফাইনালি ছেড়ে দিল। তো বাই বাই শিলিগুড়ি, জানি না আবার কবে আসবো। তো চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ গাইস চা গাছ অনেকক্ষণ পরে, মানে শিলিগুড়িতে দেখতে পেলাম, আমরা গ্যাংটকে গিয়েছিলাম কিন্তু ওখানে দেখতে পাইনি চা গাছ, তো এখানে একটু কিছু টাইমই দেখতে পেলাম চা। তো আমরা কাঠিয়ার স্টেশন দিকে ফাইনালি চলে এসেছি, তো কী বলবো আর, রাত্রি হয়ে গেছে তো সেই জন্য ক্যামেরার ফুটেজ ভালো আসছে না, তো তোমাদের দেখাতে পারছি না, তো বিরক্তিও লাগছে, কত আর জার্নি করব, আজকে প্রায় সারাদিনটা ট্রেনেই, তো সবাই ঘুমিয়ে পড়েছে। তো দেখো ফাইনালি গাইস চলে এসেছি কাঠিয়ারে, ফাইনালি গাইস আমরা চলে এসেছি, অনেক সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, তো শিলিগুড়ি থেকে এখনই ফিরলাম, এখন যাও বাড়ির দিকে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে, বাড়িতে এসে গাইস ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, তো কী বলবো আর, বাড়িতে চলে এসেছি, তো ওখানে এত এত জায়গা দেখার পরে আর বাড়িতে ভালো লাগছে না গাইস, এতটাই খারাপ লাগছে, তো তাও কী করতে হবে, তো করতে হবে, তো আসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো, তোমরা শেয়ার করছো না সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইব করো, আমাকে একটু সাপোর্ট করো। তো লাভ ইউ গাইস, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।